वेलकम टू डिजिटल प्राइमरी एडुकेशन श्रद्धेय शिक्षक मंडली आज आपनी देखते जाच्छेन कौन कौन शिक्षार्थीर अभिभावकेर मोबाइल नम्बरे उपबृत्तिर टाका कत टाका पौंछेछे बा कत टाका छाड़ करा हुएछे एबं कौन कौन मोबाइल नम्बर थेके कत टाका उत्तोलन करा हुएछे सेटी आपनी सहजेई आपनार पोर्टाले लग इन करे देखते पाबेन। तो एजन्य आमरा प्रथमे गूगल क्रोम ब्राउजारे गेलाम। ब्राउजारे जाओयार परे আপনার উপবৃত্তির যে অ্যাড্রেসটি আছে psp.mynogov.com তে এখানে এন্টার প্রেস করলাম। লেখার পর এরপর আপনি লগ ইন করবেন আপনার স্কুলের আইডিতে। লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর যে ফেসটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে উপরে দেখছেন পেমেন্ট হিস্ট্রি, তারপর আছে ড্যাশবোর্ড। যাহোক আমরা যাব হচ্ছে এই ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে ক্লিক করি। ক্লিক করার পর দুটো অপশন এসেছে, একটা হচ্ছে স্কুল ড্যাশবোর্ড, একটা হচ্ছে ইউইও এইউইও কন্ট্রাক্ট। তো এখানে আমরা স্কুল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কয়েকটি অপশন আসছে, যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন ডিটেইলড স্ট্যাটাস রিপোর্ট, টপ শিট, ডিসবার্সড রিপোর্ট, উইথড্রয়াল রিপোর্ট। তো এখানে ডিটেইলড স্ট্যাটাস রিপোর্ট একটু ক্লিক করে দেখি। রিকোয়ার্ড ডাটা নট ফাউন্ড, এখানে কোনো ডাটা বা তথ্য দেওয়া হয়নি। টপ শিট, এখানেও তথ্য দেওয়া হয়নি। ডিসবার্সড রিপোর্ট, অর্থাৎ কোন কোন মোবাইল নাম্বারে টাকা ডিসবার্স হয়েছে, অর্থাৎ কোন কোন মোবাইল নাম্বারে টাকা ছাড় করা হয়েছে। তো এখানে ক্লিক করার পর কয়েকটি অপশন আসছে, Q4 এপ্রিল মে জুন 2020 2019-20 অর্থ বছরের শেষ কিস্তি। তো এটা ক্লিক করার পর দেখি কি আসে। তো শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হচ্ছে সুবিধাভোগীর নাম, তারপর সুবিধাভোগীর মোবাইল নম্বর, তারপর নাম্বার স্টুডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে ওই সুবিধাভোগীর কতজন সন্তান আছে। এরপরে হচ্ছে কত টাকা ছাড় করা হয়েছে। স্ট্যাটাসটা হচ্ছে পেমেন্ট ডিসবার্সড, অর্থাৎ এটা ছাড় করা হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে ডিসবার্সমেন্ট ডেট, এর কত তারিখে ছাড় করা হয়েছে। এখানে এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশন থেকে এক্সেল শিট বের করতে পারেন, পিডিএফ শিট বের করতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলটা বের করতে পারেন। এই তিনটা ফরম্যাটের যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করে তালিকাটি সেভ করে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো আমরা ব্যাকে যাই। এরপরে দেখি এখানে Q4 দিয়েছি 2020 সালের এপ্রিল মে জুন, এরপর Q1 Q2, অর্থাৎ এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2020, Q3 Q4 এটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 2020। তো যে কোনোটাই ক্লিক করলে আপনার সেই রিপোর্টটা আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে ডিসবার্সড রিপোর্ট, আসলে ডিসবার্স হয়েছে কি না। তো আমি আরেকটা দেখাতে পারি, Q3 Q4 যেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। তো এই তথ্যটি এখনও এখানে সন্নিবেশ করা হয়নি, হয়তো বা কয়েকদিনের মধ্যে সন্নিবেশ করা হবে। তো এরপরে দেখতে পাচ্ছি উইথড্রয়াল রিপোর্ট, অর্থাৎ টাকা তুলেছে কোন কোন মোবাইল নাম্বার থেকে, কোন কোন শিক্ষার্থীর অভিভাবক উপবৃত্তির টাকা উত্তোলন করেছেন। তো এখানে আমরা নিউ সিলেক্টেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখব একই ভাবে আমরা Q4 দেখছি এপ্রিল মে জুন 2020, Q1 Q2 দেখছি অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 2020, Q3 Q4 অর্থাৎ জানুয়ারি থেকে জুন 2021। ক্লিক করার পরে এই যে ভিউ নাও, এই ভিউ নাওতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, উইথড্র কাউন্ট, উইথড্রল অ্যামাউন্ট, মিনিমাম উইথড্রল ডেট, অর্থাৎ এই মোবাইল নাম্বারে বেনিফিসিয়ারির মোবাইল নম্বর, এটি শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর, এখানে কতবার উত্তোলন করা হয়েছে, একবার উত্তোলন করা হয়েছে, কত টাকা, 900 টাকা উত্তোলন করা হয়েছে, কোন তারিখ এবং কোন সময় উত্তোলন করা হয়েছে সেটি এখানে দেখাচ্ছে। এভাবে আপনি দেখতে পারেন কোন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বরে টাকা ডিসবার্স হয়নি বা টাকা উত্তোলন করে নাই, সেই রিপোর্টটি অবশ্যই আপনি দেখতে পাবেন।
তো এখানে এইভাবে একই নিয়মে এই সেভ অপশন থেকে পাশে ডান পাশে ছোট একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করার পর তিনটা ফরম্যাটে এটা ডাউনলোড করা যাবে, এক্সেলে, পিডিএফে, ওয়ার্ড ফাইলে। তো আপনি যে কোনো ফরম্যাটে আপনার সুবিধা মতো ডাউনলোড করে পূর্বে যেভাবে দেখালাম ওইভাবে তালিকাটি আপনি প্রিন্ট করতে পারেন। তো এরপর আমি চেক করে দেখি, এটা উইথড্রল রিপোর্ট ওয়ান যেটা আমি নামিয়েছি, তো এটা নামানোর পর এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে, মোট 10টি পৃষ্ঠা আছে। আপনি পৃষ্ঠাটি রিসাইজ করে অবশ্যই এটা প্রিন্ট দিয়ে আপনি চেক করতে পারেন যে কোন নাম্বারে টাকা আসেনি, সরি, কোন নাম্বার টাকা তোলেনি। এটা হচ্ছে উত্তোলনের রিপোর্ট, কোন নাম্বার থেকে টাকা তোলেনি সেটা আপনি এখানে দেখতে পাবেন। আর কোন নাম্বারে টাকা আসেনি বা ছাড়েনি সেটা হচ্ছে এই ডিসবার্স রিপোর্টে আপনি দেখতে পাবেন। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।